আসসালামু আলাইকুম, আমি সুহেল বুয়া ওরফে ওয়াও স্যার, আছি আপনাদের সাথে। তো আজকে হচ্ছে আমি জব ইংলিশ বইটার 95 রোল, ওই যে আমাদের ধারাবাহিক যে রোলগুলো আছে এটা পড়াবো ইনশাল্লাহ। আপনারা হচ্ছে আমাদের সাথেই থাকবেন, ঠিক আছে? আচ্ছা ডিয়ার লার্নার্স, এখানে একটু আমরা দেখি তো, যে এখানে এই যে জব ইংলিশ এই তিনটা বই পড়ে গত প্রাইমারিতে অসংখ্য ছেলেমেয়েরা চাকরি পেয়েছে, সেটা হচ্ছে জব ইংলিশ, আর একটা হচ্ছে জব ম্যাথ, আর একটা হচ্ছে কি জব ডাইজেস্ট। এই তিনটা বই যদি আপনারা সাথে রাখেন, আর হচ্ছে আমাদের ক্লাসগুলো তন্ময় স্যারের ক্লাস, আমি ওয়াও স্যারের ক্লাসগুলো যদি ইনশাল্লাহ আপনারা করেন, আশা রাখি প্রাইমারি পরীক্ষা চাকরি পাবেন। আর একটা কথা হচ্ছে, আপনারা যে মনে করতেছেন যে একটা জব গাইড পরে ইনশাল্লাহ চাকরি পেয়ে যাবেন, সেই সময় কিন্তু এখন আর নাই। এখন এখন কিন্তু প্রশ্নটা অনেক স্ট্যান্ডার্ড প্রশ্ন করে, আর স্ট্যান্ডার্ড প্রশ্নগুলোকে আপনার ইজিলি বোঝার জন্য আমাদের এই তিনটা সিরিজ প্লাস আমাদের ক্লাসগুলো করেন আর সবার সাথে শেয়ার করে দেন, তাহলে ইনশাল্লাহ আশা করি আপনারা ভালো কিছু করতে পারবেন। এবং গত প্রাইমারিতে অসংখ্য ছেলে মেয়ে চাকরি পেয়েছে। ওকে, আচ্ছা, চেঞ্জ দি ভয়েস, হু ইজ কলিং মি, হু ইজ কলিং মি, 40 বিশেষে আসছে, 40 বিশেষে আসছে। হু থাকলে কি হবে, হু থাকলে হবে বাই হোম, কি হবে বাই হোম হবে, বাই হোম হবে। আচ্ছা দেখেন কি হবে, হু থাকলে বাই হোম হবে, তারপর কি হবে, তারপর হবে বি ভার্ব, তারপর হবে কি হবে বি ভার্ব। আচ্ছা বি ভার্ব কি হবে, অবজেক্ট কে সাবজেক্ট করতে হবে, তারপর কি হবে ভার্ব থ্রি, তারপর হবে অবজেক্ট। আচ্ছা এখানে হু আছে, কি লাগবে, বাই হোম লাগবে, বাই হোম আছে, বাই হোম আছে, বাই হোম আছে হইতে পারে, বাই হোম কিন্তু নাই, অ্যান্সার ডি হবে না। আচ্ছা তারপর কি হবে বি ভার্ব, কি হবে বি ভার্ব হবে। এখানে কি আছে, ইজ আছে, তাহলে আমরা কি চাই, ইজ যেহেতু আছে এখানে তাহলে আমরা কি চাই, এম ইজ আর, এম ইজ আর। আচ্ছা এম ইজ আর আছে হইতে পারে, এম ইজ আর, দেখেন এখানে তো এম ইজ আর নাই, এই জায়গায় এম ইজ আর নাই, এটা হবে না। আচ্ছা তাহলে এখানেও এম আছে, এখানে কি আছে এম আছে হইতে পারে, তারপর কি চাই, অবজেক্টকে সাবজেক্ট, অবজেক্টকে সাবজেক্ট, তাহলে অবজেক্ট অবজেক্ট কোনটা, মি, মিটা কি হবে আই হইতে পারে, আই হইতে পারে। তারপর কি লাগবে, তারপর লাগবে বার থ্রি, বার থ্রি, বার থ্রি কোনটা, ডো ডিড ডান, রাইট রোড রিটেন, তাহলে বার থ্রি কিন্তু এখানে নাই, বার থ্রি বা এই যে বিং। আচ্ছা এখন কথা হচ্ছে একটু খেয়াল করতে হবে, যেহেতু প্যাসিভ বয়েস, প্যাসিভ বয়েসে যদি ইজ কলিং, ইজ কলিং কোন টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কোন টেন্স, ইজ কলিং, ইজ রাইটিং, ইজ লার্নিং, এম ইজ আর প্লাস আইএনজি থাকে কোন টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বয়সের মধ্যে একটা বিং লাগবে, কি লাগবে বিং, বিং ছাড়া বয়সটা হবে না, বিং কিন্তু অপশন এতে নাই, অপশন এ হবে না, অ্যান্সার হবে সি। একদম সহজ ভাষায় বলি, ইজ কলিং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ইজ রাইটিং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বয়েস চেঞ্জে একটা বিং চাই, কি চাই, বিং, বিই আই এন জি, বিং চাই, বিং নাই। এই দেখেন অপশন ডিতে বিং নাই, অপশন বিতে বিং নাই, অপশন এতে বিং নাই, এই যে বিং আছে, অ্যান্সার হবে কি, অ্যান্সার হবে সি। হু প্লান্টেড দিস ট্রি হেয়ার, দি কারেক্ট প্যাসিভ ভয়েস অফ দিস সেন্টেন্স। আচ্ছা হু থাকলে কি হবে, হু থাকলে হবে বাই হোম, হু থাকলে কি হবে বাই হোম, কি হবে বাই হোম, বাই হোম, বাই হোম কিন্তু নাই, হবে না, বাই হোম কিন্তু নাই, হবে না। আচ্ছা বাই হোমের পরও কি হবে বি ভার্ব, বাই হোমের পর কি হবে বি ভার্ব। এখানে দেখেন তো এই যে বাই হোম বি ভার্ব প্লাস কি অবজেক্টকে সাবজেক্ট। আচ্ছা দেখেন
এখানে বিষয়টা হচ্ছে কি বাই হোম এরপর হু এর পরে কি লাগবে বাই হোম তারপর কি লাগবে তারপর হচ্ছে সাবজেক্ট সাবজেক্ট কোনটা সাবজেক্ট হচ্ছে দি ট্রি তারপর কি লাগবে অক্সিলারি ভার্ব কি লাগবে অক্সিলারি ভার্ব তারপর কি লাগবে ভার্ব থ্রি তারপর লাগবে হচ্ছে ভার্ব থ্রি একদম সহজ ভাষায় যদি আমি বলি প্লান্টেড প্লান্টেড এটা পাস্ট টেন্স প্লান্টেড পাস্ট টেন্স পাস্ট টেন্সে একটা ওয়ার্ড দেওয়া লাগে এটা শর্টকাট টেকনিক আর কি আমি যেটা দেখাবো একটা শর্টকাট টেকনিক এই যে প্লান্টেড পাস্ট টেন্স পাস্ট টেন্সে ওয়াজ ওয়্যার লাগে ওয়াজ ওয়্যার ওয়াজ ওয়্যার অপশন এতে নাই ডিতে নাই অপশন সিতে দেখেন ওয়াজ ওয়াজ আছে হইতে পারে অপশন বিতে ওয়াজ ওয়্যার নাই তাহলে কি ডি কাটা আর বি কাটা হু এর পরিবর্তে কি হবে বাই হোম তো নাই তাহলে অ্যান্সার কোনটা হবে হু এর পরিবর্তে বাই হোম আর প্লান্টেড পাস্ট টেন্স পাস্ট টেন্স হলে কি হবে ওয়াজ অথবা ওয়্যার হবে অ্যান্সার হবে এ ক্লিয়ার ওকে এখানে কি আছে রোলস 96 ভয়েস চেঞ্জ এন্ড ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স কোনটা ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে আদেশ উপদেশ নির্দেশ এগুলো বোঝাবে আর কি ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে বাক্যটা শুরু হবে ভার্ব দ্বারা ইম্পারেটিভ সেন্টেন্সে বাক্যটা শুরু হবে ভার্ব দ্বারা যেমন আমি বললাম ডু ইউ ওয়ার্ক ডুটা হলো একটা ভার্ব ইম্পারেটিভ সেন্টেন্স গো দেয়ার গোটা হলো একটা ভার্ব ভার্ব দ্বারা শুরু হলে ইম্পারেটিভ সেন্টেন্স রাইট দি লেটার চিঠি লিখো রাইট হচ্ছে একটা ভার্ব ভার্ব দ্বারা শুরু হলে ইম্পারেটিভ সেন্টেন্স আচ্ছা তো ইম্পারেটিভ সেন্টেন্সের বয়সটা আমরা কিভাবে করব সে বয়সটা হচ্ছে আমরা একটু দেখে নেই আর কি হ্যাঁ আচ্ছা আইডেন্টিফাই দি কারেক্ট প্যাসিভ ফর্ম ওপেন দি উইন্ডো ওপেন দি উইন্ডো ওপেনটা কি একটা ভার্ব ভার্ব দ্বারা শুরু হইলে সেটা কি সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স তো ইম্পারেটিভ সেন্টেন্সে আমার একটা মার্কি লাগবে লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভার্ব থ্রি ইম্পারেটিভ সেন্টেন্সকে ভয়েস চেঞ্জ করতে গেলে এক নাম্বার কি লাগবে লেট দুই নম্বরে অবজেক্ট তিন নম্বরে বি চার নম্বরে ভার্ব থ্রি আচ্ছা ওপেন দি উইন্ডো এটা হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স কারণ কি ওপেনটা হলো একটা ভার্ব আচ্ছা তো প্রথম কি লাগবে লেট লাগবে দেখেন লেট কিন্তু এখানে নাই অপশন এতে লেট নাই আচ্ছা তাহলে অপশন সিতে কিন্তু লেট আছে লেট তারপর কি লাগবে অবজেক্ট অবজেক্ট কোনটা দি উইন্ডো দি উইন্ডো আচ্ছা উইন্ডো লেট দি উইন্ডো এবার কি লাগবে একটা বি লাগবে লেট দি উইন্ডো বি ওপেন্ড এবার কি লাগবে বার্থ কি বার্থ কোনটা বি ওপেন্ড আচ্ছা এখানে কি আছে বাই ইউ এটা হচ্ছে অতিরিক্ত এটা দিলেও হবে কোনো সমস্যা নাই লেট দেখেন তো এই অপশনেতে লেট নাই ডিতে কি নাই লেট নাই হবে না তাহলে এ আর ডি কি কাটা হইতে পারে সি আর কি বি প্রথম কি লাগবে লেট এই যে লেট তারপর কি অবজেক্ট কোনটা অবজেক্ট হলো দি উইন্ডো কি লাগবে বি এরপর কি লাগবে বার্থ থ্রি বার্থ থ্রি কোনটা বার্থ থ্রি হলো ওপেন্ড এখন হচ্ছে অপশন বি আর সি দুইটাই রাইট অপশন বি আর সি দুইটাই রাইট যদি যেটা আগে থাকে সেটা আমরা আগে দিব আর কি এটা প্রাইমারি কাউন্ট করবে এটা কথা মনে রাখবেন দুইটাই যদি উত্তর হয় প্রথমটা উত্তর দিবেন অপশন বি যদি না থাকতো তাহলে কি হইতো সি হইতো লেট দি উইন্ডো বি ওপেন বাই ইউ ওপেনটা জানালাতে খোলা হবে তোমার দ্বারাই তাই তো অপশন কোনটা হবে অ্যান্সার হবে বি আর যদি বি না থাকতো তাহলে অ্যান্সার হইতো কি
সি ক্লিয়ার আচ্ছা আমি যদি বলি ডু দি ওয়ার্ক তাহলে কি হবে লেট দি ওয়ার্ক বি ডান রাইট অথবা লেট দি ওয়ার্ক বি ডান বাই ইউ দুইটাই রাইট তো অপশন প্রথমে যেটা থাকবে সেটা আমরা উত্তর দিব আগে পোস্ট দি লেটার পোস্ট দি লেটার তাহলে পোস্ট পোস্ট হচ্ছে একটা ভার্ব ভার্ব মানে কি ইম্পারেটিভ সেন্টেন্স আর ইম্পারেটিভ সেন্টেন্সকে ভয়েস চেঞ্জ করতে গেলে প্রথমে কি লাগবে লেট লাগবে তারপর কি লাগবে অবজেক্ট তারপরে কি বি তারপরে কি ভার্ব থ্রি তারপর হচ্ছে ভার্ব থ্রি আচ্ছা তাহলে আমরা প্রথমে দেখব কি আছে এখানে লেট তারপর কি হবে লেট আচ্ছা এটা দেখি লেট তারপর কি লাগবে অবজেক্ট অবজেক্ট কোনটা দি লেটার আচ্ছা এরপর কি লাগবে বি লাগবে বি কিন্তু এখানে নাই দেখছেন বি কিন্তু এখানে নাই তাহলে বি কাটা আচ্ছা লেট তারপর কি লাগবে অবজেক্ট অবজেক্ট কোনটা দি লেটার তারপর কি লাগবে বি এটা হলো বি তারপর কি লাগবে বার্থ থ্রি বার্থ থ্রি কোনটা পোস্টেড হবে কি হবে পোস্টেড তাহলে কি আছে পোস্ট আছে এন হবে পোস্টেড তাহলে অপশন কি ডিও কাটা তাহলে প্রথম কি হবে লেট এবার কি হবে অবজেক্ট অবজেক্ট কোনটা দি লেটার তারপর কি লাগবে বি বি কিন্তু এখানে নাই তাহলে কি সিও কাটা অ্যান্সার হবে কোনটা অ্যান্সার হবে এ কেমনে এই যে লেট লেট তারপর কি লাগবে অবজেক্ট অবজেক্ট কোনটা দি লেটার তারপর কি আছে বি এটা হবে বি তারপর কি হবে বার থ্রি পোস্ট পোস্টেড পোস্টেড এই যে পোস্টেড ক্লিয়ার আচ্ছা এবার একটু আমরা দেখি কি বলা হয়েছে এখানে লেট দ্বারা ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে হলে এই টিপ থেকে পেসিভ করার নিয়ম যে বাক্যের শুরুতেই লেট থাকে লেট কিন্তু একটা ভার্ব লেট নিজেও একটা কি ভার্ব ঠিক আছে তো বাক্যটা শুরু যদি হয় লেট দিয়ে তখন সেটা আমরা কিভাবে করব দেখি একটু লেট প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট প্লাস বারবার প্লাস বস্তুবাচক অবজেক্ট অথবা লেট প্লাস বস্তুবাচক অবজেক্ট প্লাস বি প্লাস বার থ্রি প্লাস বাই প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট আচ্ছা বাক্য লেট মি রাইট এ লেটার লেট মি লাই রাইট এ লেটার ঠিক আছে আচ্ছা এখানে কি আছে দেখেন তো লেট প্লাস এই যে মি মিটা ব্যক্তি নাকি বস্তু মিটা হচ্ছে ব্যক্তি আচ্ছা লেট হিম সিং এ সং লেট হিম সিং এ সং তাহলে প্রথম কি হবে প্রথম হবে লেট তারপর কি হবে তারপর হবে অবজেক্ট অবজেক্ট কোনটা এ সং তারপর কি হবে তারপর হবে বি এ যে বি তারপর কি হবে বার্থ্রি কি হবে বার্থ্রি কোনটা সাং তারপর কি হবে বাই এ যে বাই তারপর কি হবে ব্যক্তিবাচক অবজেক্ট অবজেক্ট হি থাকলে কি হবে হিম সি থাকলে হার উই থাকলে আস দে থাকলে দেম তাহলে হি থাকলে কি হবে এই যে হিম থাকলে কি হবে হিম থাকলে হবে হিম হবে আর কি ঠিক আছে আচ্ছা লেট মি রাইট এ লেটার লেট মি রাইট এ লেটার আচ্ছা তাহলে হচ্ছে আমরা খেয়াল করি তাহলে প্রথম কি হবে প্রথম হবে লেট এই যে লেট লেট তারপর কি হবে তারপর হবে এই যে অবজেক্টটা এ লেটার কি হবে এ লেটার এ লেটার পরে কি চাই একটা আমরা বি চাই কি চাই বি বি কিন্তু এখানে নাই আচ্ছা অপশন এ হবে না অপশন সি প্রথমে কি হবে লেট এই যে লেট তারপর কি হবে অবজেক্ট এ লেটার এ লেটার তারপর কি হবে বি দিলাম বি তারপর কি হবে বার্থ থ্রি বার্থ থ্রি হলো রাইট রোড
রিটেন রিটেন কিন্তু এখানে নাই এখানে আছে রাইট রাইট হবে নাকি রিটেন হবে রিটেন আচ্ছা তারপর হচ্ছে প্রথম কি হবে লেট লেট তারপর কি হবে অবজেক্ট অবজেক্ট কোনটা এ লেটার তারপর কি হবে বি বি কিন্তু এখানে নাই অপশন ডিও কি ভুল তো দেখি তো অ্যান্সার কোনটা হবে অ্যান্সার হবে বি এটা একটু মিলাইতে আমরা প্রথম কি লাগবে লেট ইজ এ লেট তারপর কি লাগবে অবজেক্ট অবজেক্ট কোনটা এ লেটার এ লেটার তারপর কি হবে বি ইজ এ বি তারপর হবে কি বার্থি বার্থি কোনটা রাইট রোট রিটেন ইজ রিটেন তারপর কি হবে বাই ইজ এ বাই তারপর কি হবে তারপর ব্যক্তিবাচক অবজেক্ট ব্যক্তিগত অবজেক্ট কোনটা মি এ মি এ মি বোঝা গেল অ্যান্সার হবে বি লেট মি টু ডু ইট লেট দ্বারা বাক্যটা শুরু করলে ইম্পারেটিভ সেন্টেন্স কোন সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স আচ্ছা তো যদি এরকম লেট দ্বারা বাক্য শুরু করা হয় এবং লেটটা কি সেটা হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট ব্যক্তিবাচক অবজেক্ট আই হচ্ছে সাবজেক্ট মি হচ্ছে অবজেক্ট লেট প্লাস অবজেক্ট থাকলে প্রথমে কি চাই লেট চাই লেট দেখেন লেট আছে লেট আছে লেট আছে লেট কিন্তু নাই লেট কিন্তু নাই আচ্ছা তারপর কি লাগবে তারপর লাগবে বস্তুবাচক অবজেক্ট বস্তুবাচক অবজেক্ট কোনটা বস্তুবাচক অবজেক্ট হলো ইট ইজ ইট কিন্তু নাই তাহলে কি অপশন একাটা তাহলে বস্তুবাচক অবজেক্ট কোনটা ইট তারপর কি লাগবে বি দিলাম বি তারপরে কি লাগবে বার্থ্রি বার্থ্রি কোনটা ডো ডিড ডান ডো ডিড ডান ইজ ডান হলো বার্থ্রি তারপর কি লাগবে বাই কি লাগবে বাই দিলাম বাই তারপর কি লাগবে ব্যক্তিবাচক অবজেক্ট ব্যক্তিবাচক অবজেক্ট কোনটা এই যে মি ক্লিয়ার আচ্ছা ওকে নো ভার্সেস নট নো ভার্সেস নট এটা হচ্ছে আমরা কিভাবে পড়বো দেখি নো প্লাস নাউন নো প্লাস কি নাউন নো প্লাস নাউন আর নট প্লাস অ্যাডজেক্টিভ নট প্লাস কি অ্যাডজেক্টিভ নো প্লাস নাউন নট প্লাস অ্যাডজেক্টিভ আই হ্যাভ নো ফ্যান আই হ্যাভ নো ফ্যান আমি বললাম আই হ্যাভ নো ফ্যান ফ্যানটা কি ফ্যান হলো নাউন নাউনের পূর্বে কি বসবে নো বসবে আচ্ছা আমি বললাম আমি বললাম যে সখিনা সখিনা ইজ নট ইজ নট আ গুড গার্ল আ গুড গার্ল ইজ গুড গুডটা কি অ্যাডজেক্টিভ না অ্যাডজেক্টিভের পূর্বে কি বসবে নট বোঝা গেছে আই হ্যাভ নো পেন পেনটা হলো নাউন আই হ্যাভ নো টিচার টিচার হলো নাউন নোটা কি নো প্লাস নাউন বোঝা গেছে ওকে এই যে দেখেন কি আছে এখানে তারা দিয়ে রাখছে এখানে এই যে আই হ্যাভ নো প্রবলেমস প্রবলেম হলো সমস্যা এটা হচ্ছে নাউন নাউনের পূর্বে কি বসবে নো বসবে আই হ্যাভ নো মানি মানি হচ্ছে নাউন মানে কি নাউন মানে হচ্ছে আনকাউন্টেবল নাউন মানে হচ্ছে আনকাউন্টেবল নাউন আনকাউন্টেবল নাউনের পূর্বে কি বসবে নো বসবে আচ্ছা এই যে টাইম টাইমটা হলো নাউন নাউনের পূর্বে কি বসবে নো বসবে আচ্ছা এই যে পারফর্ম পারফর্ম ইডি আছে না ইডি থাকলে অ্যাডজেক্টিভ শব্দের শেষে ইডি থাকলে কি অ্যাডজেক্টিভ এডুকেটেড অ্যাডজেক্টিভ পারফর্ম অ্যাডজেক্টিভ
কমিউনিকেটেড অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে কি বসবে? নট বসবে। আচ্ছা ওকে, রোল নাম্বার 98, এখন কত পাবো আমরা? রোল নাম্বার 98, রোল নাম্বার 98। এন দ্বারা যখন একাধিক শব্দকে যুক্ত করা হয় তখন বারটা কি হবে? প্লুরাল হবে। এন্ড থাকলেই এন্ড একটা কানেক্টর, যেমন কানেক্টরগুলো একটু মনে রাখবো কীভাবে, আমরা একটু টেকনিকটা দেখি এখানে কানেক্টরগুলো কীভাবে মনে রাখবো। কি আছে বললাম? বুয়া, বুয়া, এই বুয়া কি? বুয়া হচ্ছে কানেক্টর। বুয়া কি? কানেক্টর। এই যে বাট, অলসো, ইয়েট, এন্ড, বাট, অলসো, ইয়েট, এন্ড, কনজাংশন আর কি, ঠিক আছে, কনজাংশন। তো এই বিতে কি? বাট। উতে কি? বুয়া। তাহলে বাট, বাট, অলসো, ইয়েট, এন্ড, বাট, অলসো, ইয়েট, এন্ড, এই চারটা ওয়ার্ড হচ্ছে কি? কানেক্টর। আরো আছে অল দু, অল দু, এগুলো কানেক্টর। কিন্তু এন কথাটি থাকলেই বারটা হবে প্লুরাল। এন কথাটি থাকলে কি বারটা হবে প্লুরাল? যেমন রহিম এন্ড করিম, ইজ নাকি আর? আর হবে। সখিনা এন্ড জরিনা, ওয়াজ নাকি ওয়ার? ওয়ার হবে। আলাল এন্ড দুলাল, ইজ নাকি আর? অ্যান্সার হবে আর। বোঝা গেল? এন্ড থাকলেই বারটা হবে প্লুরাল। এই যে এন্ড, এন্ড আছে না, বারটা কি হবে? প্লুরাল হবে। দেখেন তো এন্ড এর কথা আছে, বয় একজন, গার্ল একজন, কথা হলো দুইজন। ওকে, এন্ড যেহেতু আছে বারটা হবে প্লুরাল। দেখেন এদিকে ইজ সিঙ্গুলার ভার্ব, ওয়াজ সিঙ্গুলার ভার্ব, হ্যাজ সিঙ্গুলার ভার্ব। আমরা কি সিঙ্গুলার ভার্বগুলো চিনি? ইজ, ওয়াজ, হ্যাজ, ভার্ব প্লাস এস বাই এস সিঙ্গুলার ভার্ব। তাহলে অ্যান্সার হবে কোনটা? অ্যান্সার হবে আর। আচ্ছা এজ ওয়েল এস, এজ ওয়েল এস অর্থ হচ্ছে, দেখেন এদিকে একটু খেয়াল করে আমরা দেখি, এজ ওয়েল এস থাকলে প্রথমটা অনুযায়ী ভার্ব হবে। এজ ওয়েল এস থাকলে সারা জীবন প্রথমটা অনুযায়ী ভার্ব হবে। যেমন এজ ওয়েল এস আছে না, তাহলে কি হবে? রানা অনুযায়ী ভার্ব হবে। তো রানা থার্ড পার্সন সিঙ্গুলার, পার্সন কয় প্রকার? তিন প্রকার, আই উই ফার্স্ট পার্সন, ইউ সেকেন্ড পার্সন, বাকি সব থার্ড পার্সন। রানা কি? থার্ড পার্সন। জরিনা থার্ড পার্সন। তো রানা কি হইব? ভার্বটা সিঙ্গুলার হবে। সিঙ্গুলার ভার্ব কোনগুলো? ইজ, ওয়াজ, হ্যাজ, বার প্লাস এস বাই এস। তাহলে ইজ, ওয়াজ, ইজ, হ্যাজ বাই এস নাই, ইজ, ওয়াজ, ইজ, হ্যাজ নাই, ইজ, ওয়াজ, হ্যাজ নাই। তাহলে অ্যান্সার হবে কি? রানা ইজ। বোঝা গেল? আচ্ছা এবারে একটা জিনিস আমাদের খেয়াল করতে হবে, সেটা হচ্ছে দেখেন কি বলা আছে এখানে, এজ ওয়েল এস, এজ ওয়েল এস এবং এন যুক্ত বাক্যে তিনটি বিষয়বস্তু নাউন যখন, তখন এন এজ ওয়েল এস দ্বারা যুক্ত হয় তখন প্রথমটির মাঝে এন বসে এবং দ্বিতীয়টির মাঝে কি বসে? এজ ওয়েল এস বসে। কি বসে? এজ ওয়েল এস বসে। আচ্ছা একটু আমাদের খেয়াল করতে হবে, তিনটা যদি থাকে, কটা জিনিস? তিনটা। দেখেন তো, টি একটা, কফি একটা, আইসক্রিম একটা, তিনটা জিনিস থাকলে আমরা কি চাই? বথ এন্ড
অ্যাজ ওয়েল অ্যাজ, তিনটা জিনিস থাকলে আমরা কি চাই? বোথ অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ, বোথ অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ, বোথ অ্যান্ড নাই, বোথ অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ নাই, বোথ অ্যান্ড নাই, ক্লিয়ার? তিনটা জিনিস থাকলেই বোথ অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ হবে ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে, এবার হচ্ছে ইজ। ইজ কথাটি থাকলেই ভার্ব সিঙ্গুলার হবে ইজ, ই সি ইজ ওয়ান, ইজ ওয়ান, তারপর হচ্ছে থিং, থিং, ইজ সামওয়ান, নো ওয়ান, এভরি ওয়ান, সামথিং, এভরিথিং, নাথিং, এই কথাটি থাকলেই কি হবে ভার্বটা সিঙ্গুলার হবে। ইজ, ইজ, ওয়ান, ইজ, নাথিং, ইজ, বোঝা গেল? ওকে, ইজ কথাটা থাকলে কি হবে ভার্বটা সিঙ্গুলার। সিঙ্গুলার ভার্ব কোনগুলো? ইজ, ওয়াজ, হ্যাজ, ভার্ব প্লাস এস বি এস। তাহলে ইজ, ওয়াজ, হিজ, ভার্ব প্লাস এস বি এস নাই, ইজ, ওয়াজ, হ্যাজ, ভার্ব প্লাস এস বি এস নাই, ইজ, ওয়াজ, হ্যাজ, ভার্ব প্লাস এস বি এস নাই। অ্যান্সার হবে কোনটা? অ্যান্সার হবে এ, অ্যান্সার হবে কি? ইজ, বোঝা গেল? ওকে ফাইন, আমরা কিন্তু ভালো বুঝি, এই ভালো বোঝার পিছনে কারণ আছে, সেটা হচ্ছে লার্নিং স্কিল অনেক ভালো আসলেই বোঝায়। আচ্ছা, একটু আমরা খেয়াল করে দেখি, এটা একটু বেসিকটা দেখাইতে হয়। দুইটা দি, দুইটা দি প্লাস অ্যান্ড, ভার্বটা প্লোরাল, ভার্বটা প্লোরাল, দুইটা দি প্লাস অ্যান্ড, ভার্বটা কি? প্লোরাল ভার্ব। একটা দি, একটা দি প্লাস অ্যান্ড, ভার্বটা, ভার্বটা কি হবে? সিঙ্গুলার। এটাকে অন্য জন পেস্ট লাগিয়ে ফেলেন। দুইটা দি প্লাস এন, ভার্বটা প্লুরাল। একটা দি প্লাস এন, ভার্বটা সিঙ্গুলার। যেমন আমি একটু দেখা দিচ্ছি, দি বয় অ্যান্ড দি গার্ল, দি বয় অ্যান্ড দি গার্ল। তাহলে একটা অ্যান্ড আছে, আছে, দি কয়টা? দুইটা, দুইটা দি প্লাস এন, ভার্বটা হবে কি? কি হবে? প্লুরাল ভার্ব। তাহলে কি হবে? আর হবে। আচ্ছা, দি বয়, দি বয় অ্যান্ড গার্ল, জি আই আর গার্ল। তাহলে দি কটা আছে? একটা দি, আর অ্যান্ড আছে, ভার্বটা কি হবে? সিঙ্গুলার। তাহলে কি হবে? ইজ হবে আর কি। ক্লিয়ার? আচ্ছা, তাহলে কি আছে এখানে? কি যে এন্ড আছে, দি কটা? একটা দি, দুইটা দি, দুইটা দি আর এন্ড থাকলে ভার্বটা হবে প্লুরাল ভার্ব। আচ্ছা, ওয়াজ তো সিঙ্গুলার ভার্ব, হ্যাজ তো সিঙ্গুলার ভার্ব, ইজ তো সিঙ্গুলার ভার্ব, অ্যান্সার হবে কোনটা? অ্যান্সার হবে বি, আর হবে আর কি, অ্যান্সার হবে আর। এই তো 99 চলে আসছি আমরা, 99 আমাদের হচ্ছে, এই যে দেখছেন, এই দেখছেন, এই যে জব ইংলিশ বইয়ের আপনারা যে আশায় ছিলেন, স্যার 101টা রোল শেষ করে দেন, 101টা রোল শেষ করে দেন, 101টা রোল কিন্তু ইনশাল্লাহ শেষ, এই যে জব ইংলিশ বইটা। সুতরাং ধারাবাহিকভাবে ক্লাসগুলো করুন, আর ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করুন, সবার কাছে শেয়ার করে দেন, আমি আমি অনেক খুশি হব, স্পেশালি আমি অনেক খুশি হব। আর কমেন্ট করবেন ক্লাসটা কেমন হচ্ছে, কমেন্ট শেয়ার, ইনশাল্লাহ আরো বেশি বেশি করে ক্লাস হবো, ঠিক আছে? ওকে, আচ্ছা, এবার হচ্ছে আমরা দেখবো, আমরা হচ্ছে 99 দেখবো আর কি।
99 আসলে কি আমরা একটু দেখি 99টা হচ্ছে চিরন্তন সত্য বৈজ্ঞানিক সত্য দুই দুই যোগ করলে চার হয় সূর্য পূর্ব দিকে ওঠে ঠিক আছে সখিনা প্রত্যেক দিন হ্যাঁ হাটে যায় তো চিরন্তন সত্য হলে কি হয় বারটা প্রেজেন্ট টেন্স হবে চিরন্তন সত্য হলে কি হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্রেজেন্ট ইন ডি ফি নি টেন্স হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে চিরন্তন সত্য হইলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ক্লিয়ার ওকে আচ্ছা তো আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চিনি একটু বলি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা কি সাবজেক্ট প্লাস ভার্ব অন প্লাস অবজেক্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা কি সাবজেক্ট প্লাস ভার্ব অন প্লাস অবজেক্ট সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় ভার্বের সাথে কি হবে অ্যাজ বা ইয়েস হবে আচ্ছা আমরা জানি আই উই ফার্স্ট পারসন ইউ হলো সেকেন্ড পারসন বাকি সব থার্ড পারসন ওকে তাহলে মাই ফাদার নেভার নেভার ড্যাশ এ লাই ঠিক আছে আমার বাবা কি কখনোই মিথ্যা বলতেন না চিরন্তন সত্য আমার বাবা কখনোই কি মিথ্যা বলতেন না কথাটা কি চিরন্তন সত্য চিরন্তন সত্য হলে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে ভার্বের সাথে কি বসবে অ্যাজ বা ইয়েস বসবে তাহলে মাই ফাদার কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আর থার্ড পারসন সিঙ্গুলার হলে কি হবে ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস দেখেন মাই ফাদার থার্ড পারসন সিঙ্গুলার তাহলে কি চাই একটা ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস কিন্তু নাই অ্যাজ বা ইয়েস নাই আচ্ছা ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস কিন্তু আছে ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস কিন্তু আছে আমরা কি পড়ছি এটা নেভার টেল এ লাই নেভার টেল এ লাই কখনো মিথ্যা বলিও না নেভার টেল এ লাই কখনো মিথ্যা বলিও না এটা হচ্ছে চিরন্তন সত্যের মুখস্থ রাখতে হবে নেভার টেল এ লাই নেভার টেল এ লাই কারণ হচ্ছে মাই ফাদার হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার থার্ড পারসন সিঙ্গুলার হলে কি হবে ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস মাই ফাদার টেলস হবে টেলস এ লাই টেলস এন এন আই এখানে এন আই টেলস এন হবে না টেলস এ লাই এখানে ভুল হচ্ছে কি এন আই এখানে ভুল এন আই এখানে ভুল কি এস নাই এস নাই এন আই এন আই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ড্যাশ ইসলাম ফর দি ওয়েল বিং অফ ম্যানকাইন্ড তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছে যে মনুষ্যত্বের জন্য ইসলাম ধর্ম কি করেছে কি করে গেছিলেন প্রচার করে গেছিলেন এটা কি চিরন্তন সত্য চিরন্তন সত্য হলে কি হবে যে থার্ড পারসন সিঙ্গুলার হয় ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস বলবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন টেন্স প্রেজেন্ট এটা কো এটা কোন পারসন থার্ড পারসন সিঙ্গুলার থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে কি বলবে অ্যাজ বা ইয়েস ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস নাই ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস নাই ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস নাই অ্যানসার হবে কোনটা অ্যানসার হবে সি দি সান সূর্য পূর্ব দিকে ওঠে পশ্চিম দিকে অস্ত যায় চিরন্তন সত্য আর চিরন্তন সত্য হইলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস বসে দি সান থার্ড পারসন সিঙ্গুলার তাহলে ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস বসবে অ্যাজ বা ইয়েস নাই অ্যাজ বা ইয়েস নাই অ্যাজ বা ইয়েস নাই অ্যান্সার হবে বি এক্সারসাইজ ড্যাশ আস হেলদি সাইন্টিফিক ট্রুথ এক্সারসাইজ করলে আমরা কি থাকি ভালো থাকি সাইন্টিফিক ট্রুথ আর সাইন্টিফিক ট্রুথ মানে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থার্ড পারসন সিঙ্গুলার হইলে ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস তাহলে এক্সারসাইজ আনকাউন্টেবল নাউন আনকাউন্টেবল নাউন আর আনকাউন্টেবল নাউন ভার্ব কি হবে ভার্বটা হবে কি সিঙ্গুলার আর ভার্ব সিঙ্গুলার মানে কি অ্যাজ বা ইয়েস গোজ ডাজ লার্নস সুইমস আচ্ছা এক্সারসাইজ ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস নাই ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস নাই ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস নাই অ্যান্সার হবে কি এ আচ্ছা ডিয়ার লার্নার্স এখন হচ্ছে একটা কথা বলবো আমাদের কিন্তু রোজ শেষ রোজের কিন্তু কিন্তু বেসিক পড়াতে পারি নাই কিন্তু রোজগুলো শেষ হওয়ার পরে ইনশাল্লাহ আমরা একদম জিরো বেসিকে
ভেঙ্গে ভেঙ্গে প্রত্যেকটা ওয়ার্ড প্রত্যেকটা শব্দ আমরা বোঝাই দিব। আর কোথা থেকে বোঝাবো? এই যে এই বইগুলো থেকে বোঝাবো, জব ইংলিশ বই থেকে বোঝাবো। আর জব ইংলিশ বইটা যদি আপনার কাছে না থাকে তখন আপনার জন্য বোঝাটা একটু কষ্ট হয়ে যাবে। এই জন্য একটা রিকোয়েস্ট করব, বই কিনেন। বই কিনে কেউ কোনোদিন দেউলিয়া হয় না, শ্রদ্ধেয় আমার গুরু রবীন্দ্রনাথ ঠাকুর বসে কি বই কিনে কেউ দেউলিয়া হয় না, যাই গুরু। বা এটা গুরুত্বপূর্ণ একটা কথা আর কি, ঠিক আছে? আচ্ছা, তাহলে হচ্ছে আপনারা অবশ্যই তিনটা বই সংগ্রহ করবেন। আর হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, আপনারা হচ্ছে কমেন্ট করবেন আর সবার কাছে শেয়ার করে দিবেন। শেয়ার করে দিলে আমি শুয়ে স্যার ইনশাল্লাহ কমিটমেন্ট আপনাদেরকে প্রাইমারি পরীক্ষায় সারা জীবন আপনাদের সাথে থাকবো। কিন্তু শর্ত হচ্ছে আপনারা শেয়ার করতে হবে, শেয়ার করলে আমি খুশি হই আর কি, ঠিক আছে? ওকে, আমরা যে এত কষ্ট করি আমাদের কষ্ট হচ্ছে না, এই জন্য শেয়ার করতে হবে। আর তিনটা বই সাথে রাখতে হবে। এই যে আমাদের রোজ কত 100, আপনার বলছিলেন স্যার 100টা রোল ধারাবাহিক রোল গুলো পড়ান, এই যে ধারাবাহিক গুরু রোল গুলো, এবং এটা বলছিলেন যে সুরের স্যারকে দিয়ে ধারাবাহিক রোল গুলো নেওয়ান, অনেকজনে বলছেন, বেশ শেষ করে দিলাম। এই জন্য আপনি কি করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর তিনটা বই সংগ্রহ করবেন ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা, রোল কত 100, হেয়ার এন্ড দেয়ার, হেয়ার এন্ড দেয়ার। হেয়ার মানে কি? এখানে। দেয়ার মানে কি? ওইখানে। এখানে একটা জায়গা, ওইখানে এই একটা জায়গা, পৃথিবীর সমস্ত জায়গা কি অ্যাডভার্ব প্লেস, পৃথিবীর সমস্ত জায়গা অ্যাডভার্ব প্লেস। খুলনা একটা জায়গা অ্যাডভার্ব প্লেস, ঢাকা একটা জায়গা অ্যাডভার্ব প্লেস। হেয়ার দেয়ার মানে কি? এখানে ওখানে, এটা একটা জায়গা, এটা কি অ্যাডভার্ব অফ প্লেস অথবা কি অ্যাডভার্ব? আচ্ছা, এটা একটু বেসিক দিয়ে, হালকা বেসিক। হেয়ার প্লাস একটা প্লাস বার্ব সিঙ্গুলার, হেয়ার দেয়ার, হেয়ার দেয়ার, হেয়ার দেয়ার, এরপর হচ্ছে হেয়ার দেয়ার, হেয়ার দেয়ার প্লাস একাধিক, একাধিক প্লাস ভার্বটা কি হবে? প্লোরাল। হেয়ার দেয়ার পরে একটা থাকলে বার্ব সিঙ্গুলার, একাধিক থাকলে বার্ব প্লোরাল। আমি যদি বলি হেয়ার ড্যাশ এ বুক, হেয়ার ড্যাশ এ বুক, হেয়ার আছে এখানে, কটা আছে? একটা। বার্ব কি হবে? সিঙ্গুলার। কি হবে? ইজ হবে। আর যদি এখানে টু হইতো কি হইতো? আর হইতো। থ্রি হইলে আর হইতো। হেয়ার পরে একটা থাকলে বার্ব সিঙ্গুলার, অনেকগুলো থাকলে বার্বটা কি হবে? প্লোরাল। এই তো দেয়ার, দেয়ার পরে কি আছে? মেনি স্কুলস। দেয়ার পরে কি আছে? মেনি স্কুল। দেয়ার পরে একটা নাকি অনেকগুলো? অনেকগুলো হইলে কি হবে? বার্বটা প্লোরাল। হ্যাজ তো সিঙ্গুলার বার্ব, ওয়াজ তো সিঙ্গুলার বার্ব, ইজ তো সিঙ্গুলার বার্ব। অ্যান্সার হবে কোনটা? অ্যান্সার হবে সি। কি হবে? আর হবে। ওকে, তাহলে এই যে হি কেম হেয়ার ইয়েস্টারডে, এই হেয়ার এখানে কি? আমি বলছিলাম না হেয়ার দেয়ার এগুলো একটা জায়গা, জায়গা হইলে কি হয়? অ্যাডভার্ব অফ প্লেস অথবা অ্যাডভার্ব। দেখেন অ্যাডভার্ব নাই, অ্যাডভার্ব নাই, অ্যাডভার্ব নাই। ওয়াও, আমাদের 1 থেকে 100 মত টপিক শেষ, আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে আমাদের সদ্য তন্ময় স্যার, আর হচ্ছে আমি ছোট মানুষ, আমার মাধ্যমে ইনশাল্লাহ স্যারের মাধ্যমে আমাদের 1 থেকে 100 মত টপিক শেষ। এইবার হচ্ছে আমরা ধারাবাহিকভাবে ক্লাসগুলো করাবো, আর ধারাবাহিক ক্লাসগুলো করার জন্য জব ইংলিশ যে বইটা অবশ্যই অবশ্যই আপনারা সাথে রাখবেন। রাখলে হবে, আমার ক্লাসগুলো আপনারা ইজিলি বসতে পারবেন, আর না থাকলে বসতে কষ্ট হবে আর কি। তো ডিয়ার লার্নার্স, আমাদের ক্লাসটা কেমন হলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন, আর হচ্ছে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।